লালমনির হাটে একজন ভদ্রলোককে পিটায় হত্যা করা হলো এবং তারপর পুরোই মারা হলো কোনো শরীফ অবমানার অভিযোগে। সেই বিষয়টা নিয়ে আমি কথা না বলার ডিসিশন নিয়ে নিয়েছিলাম। কি বলবো, কত বলবো, মানে আমি তো আসলে এগুলো নিয়ে কথা বলার কোনো কিছু বাদ রাখি নাই, এতবার বলছি, এতবার লিখছি, নতুন করে কোনো কিছু অ্যাড করার সাবট্রাক্ট করার নাই। সো এই জন্য ডিসিশন নিয়েছি বলবো না, আসলে আই গট টায়ার্ড। কারণ হচ্ছে নিজেরও টায়ার্ড লাগে এক জিনিস বারবার বলতে। পরে মনে হইল যে এখানে আরেকটা অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করার স্কোপ আছে, এই কারণে কথা বলতে বসছি। যেই অ্যাঙ্গেলটা থেকে মূলত কথা বলতে বসছি সেটা প্রথমে আলোচনা করি, লাস্টে সেই চর্বিত চর্বণ আবার করবো আর কি। সেটা হচ্ছে যে মানে এই রাষ্ট্রের মদদে আশ্রয় প্রশ্রয়তে এগুলো সব ঘটে, রাইট? এবং যারা হইতেছে রাষ্ট্রের সমর্থক এরা নানা রকম কথা বলবে, যেমন ধরেন বাংলাদেশে হইতেছে বলবে যে এত জনসংখ্যা, এত গরিব দেশ, তাহলে তো এরকম অনিয়ম দুর্নীতি হবেই, অনেক ইস্যু থাকবেই, রাস্তা ভাঙা হবেই। কিন্তু রাস্তা ভাঙা যে এই কারণে না যে আমরা গরিব দেশ, রাস্তা ভাঙা যে এই কারণে যে এই রাস্তার জন্য বাজেট হয়েছে একবার না, দশবার বাজেট হয়েছে, এগুলো সব মেরে ধরে খাইছে। সো বাজেট যে কোনো ইস্যু না, আমাদের যে টাকা না থাকা কোনো ইস্যু না, আমাদের টাকা আছে, বাজেট হচ্ছে, এগুলো ইস্যু না, ইস্যু হইতেছে চোরগুলা, ওইটা ওরা হয়েছে ডিফেন্ড করবে নানান প্রক্রিয়া, এই মোটিভেশনাল স্পিকারগুলো আছে, এরা আমাদের উপর দোষ চাপাই দেবে এরকম। এখানেও কিন্তু একই ব্যাপার প্রযোজ্য, যারা রাষ্ট্রের হালুয়া রুটি খাওয়ার সুবিধা ভোগী এরা বলার চেষ্টা করে, বিভিন্ন সময়ে বলে এবং বলবে যে এই ধরনের ধর্মীয় উগ্রপন্থী এদের সাথে সরকার লাগতে যায় না, কারণ এরা হইতেছে উগ্র, এদেরকে ধর্মীয় সেন্টিমেন্টে তথাকথিত ধর্মানুভূতিতে আঘাত লাগলে এরা হইতেছে হিংস্র হয়ে উঠবে, সেই জন্য সরকার খুব হিসাব করে চলে এদের সাথে। কথাটা কিন্তু সত্য না, এগুলো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেখাইছি। সরকার শুধুমাত্র তখনই এবং শুধুমাত্র তাকেই তোয়াজ করে যেখানে সরকারের ইন্টারেস্ট জড়িত, যেখানে সরকারের ইন্টারেস্ট জড়িত না সেইখানে সরকার এমন একটা অভিনয় করে যে তারা পারতেছে না। এই সরকার, এই যে পুরান ঢাকায় হাজি সেলিমের এত পাওয়ারফুল, হাজি সেলিম, হ্যাঁ, এত নাম ডাক শুনে আসি আমরা, তো হাজি সেলিমের ছেলেরও তো খেলে দিল। কেন খেলে দিল? সেনাবাহিনীর একজনের সাথে লাগছে, তাও কিন্তু খেলতো না, যেহেতু একজন সেনাবাহিনীর একজন সদস্যকে মারা হয়েছে, পুলিশের হাতে মারা পড়ছে, তখন সেনাবাহিনীর সাথে সরকারের একটা হইতেছে বোঝাপড়া হয়েছে যে ভবিষ্যতে আর এরকম হইলে কিন্তু আমরা মানবো না, ঠিক আছে, তোমাদের একজনকে মারছে, এবার মতো আমাদেরকে মাফ করে দাও, ভবিষ্যতে আমরা এটা খুব সিরিয়াসলি দেখব। ওই যে একটা বোঝাপড়া লেনদেন হয়েছে সিনহা হত্যাকাণ্ডের কারণে, যেই কারণে এখন যখন এক সেনাবাহিনীর সাথে আবার ইস্যু হয়েছে, এখন সরকার হইতেছে একদম ঝাঁপায় পড়ছে সেনাবাহিনীকে দেখানোর জন্য, কাম দেখানোর জন্য, যে তোমাদেরকে কথা দিছিলাম এবং এই যে দেখো আমরা কথা রাখলাম। সো সেনাবাহিনীর সাথে সুসম্পর্কটা যিনি বজায় থাকে, কেন? সরকারের ইন্টারেস্ট আছে এখানে, কারণ সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায়, সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীও পক্ষে থাকা লাগবে সরকারের। সো সরকার, সরকারের যেখানে ইন্টারেস্ট জড়িত সেইখানে নিজের লোক খেলে দিছে, এমনভাবে খেলছে এক ঘন্টার মধ্যে অভিযান টভিযান করে ওই ছেলেরে তুলে নিয়ে এসে সাথে সাথে ম্যাজিস্ট্রেট, ওই যে কী জানি বলে দ্রুত বিচার মামলায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক বছরের জেল দিয়ে দিছে, তারপর তার আদালতে যাবে, সেইখানে অস্ত্রমস্ত্র যেগুলো ধরা পড়ছে সেগুলোর জন্য আরও লম্বা বিচার হবেই। সো মানে কি তড়িৎ কর্মা, মানে সিনসিয়ারিটি নিয়ে সরকার এই কাজটা করছে, একেবারে এমন না যে সরকার এটা শুধু লোক দেখানোর জন্য, সরকার আটমোস্ট সিনসিয়ারিটি নিয়ে কাজটা করছে। কেন? কারণ এখানে সরকারের ইন্টারেস্ট জড়িত, সেনাবাহিনীকে আশ্বস্ত করতে হবে যে এই যে দেখো তোমাদের, তোমরা আমার সাথে, আমাদের সাথে রাগ হয়েও না, তোমাদের জন্য কথা দিয়েছিলাম, কথা রাখলাম। সো হ্যাঁ, সরকার কিছু পারে না, দলীয় গুন্ডাদের ধরতে পারে না, দুর্নীতিবাজদের ধরতে পারে না, যখন নিজের ইন্টারেস্ট জড়িত হয় তখন পারে না, তখন উপর দিয়ে পারে। তো এরকম আর কি, বিশ্বজিৎ হত্যাকারীকে ধরতে পারবে না, অমুককে ধরতে পারবে না, তমুককে ধরতে পারবে না, শামীম ওসমানকে ধরতে পারবে না, হাজি সেলিমকে ধরতে পারবে না, কিন্তু যখন ইন্টারেস্ট জড়িত তখন হাজি সেলিমকে এক ঘন্টার মধ্যে ধরে হাজি সেলিমের ছেলেকে জেল টেল করে অবস্থা হালুয়া টাইট। তো এরকম সরকার হচ্ছে এরকম ধর্মীয় উগ্রপন্থী, এদের সাথে, এদেরকে সাথে খুব সমঝে চলতে হয় সরকারকে, রাইট? এরা বলবে, অথচ এই সরকার কিন্তু ধর্মীয় উগ্রপন্থীর উগ্রের মধ্যে কিচ্ছু মানে না। এই যে হেফাজত ইসলাম যখন আসলো শাপলা চত্বরে, এক রাতে বালিশ বানায় ফেলছে, সব গুলি করে মেরে পিটায় সব এলাকা ছাড়া করে ফেলছে। সাইদি মামলা যখন রায় হইল তখন এক সপ্তাহে 100 বেশি মানুষ গুলি করে মারছে, এবং সেই সময়টা এইসব ধর্মীয় উগ্রপন্থী এগুলো তো বিচ্ছিন্ন সাধারণ মানুষ, এগুলো কিন্তু কোনো পলিটিক্যাল পেছনে এমন না যে এদের পেছনে কোনো ইয়ে আছে, লিডার আছে, এরা বিচ্ছিন্নভাবে বাড়িঘর থেকে উঠে এসে উগ্রপন্থী মারপিট করে এক লোকের মেরে ফেলছে, এদেরকে দুইটা গুলি করলে সব ছুটে এক একটা একদিকে দৌড় দিত। অ্যাজ অপোজ টু দ্যাট, সাইদিকে যখন হত্যা করা হয়েছে সেটার পেছনে কিন্তু রাজনৈতিক ইন্ধন ছিল, সাধারণ মানুষ নেমে আসছে এবং জামাত ইসলাম রাজনৈতিকভাবে একটা সংগঠিতভাবে ধরপাকড় হয়েছে, এবং ধর্মীয় সেন্টিমেন্ট তখন হাইয়েস্ট পর্যায়ে ছিল। হেফাজত ইসলামের ব্যাপারটা এটা একটা সংগঠিত গ্রুপ, এবং তাদের ক্ষেত্রে ধর্মীয় সেন্টিমেন্ট হাইয়েস্ট পর্যায়ে ছিল, কারণ শাহবাগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে আল্লাহর খুবই কুৎসিত ভাষায় যারা শাহবাগ আন্দোলন করছে তাদের অনেকে লেখালেখি করছে।
সর্বোচ্চ হাইয়েস্ট সেন্টিমেন্ট ছিল, তখন কিন্তু সরকার মানুষের সেন্টিমেন্ট, ধর্মীয় অনুভূতি নিয়ে আতঙ্কে থাকে না, যে এদের সাথে লাগতে গেলে বিশাল এই দেশের মানুষ ধর্মীয় সেন্টিমেন্ট, এদের এরা এরা এদেরকে খুব খেপানো যাবে না বা সরকার এদের সাথে পারে না যেটা বোঝানোর চেষ্টা করে, তখন কিন্তু আমরা দেখিনি, তখন পারছে। তখন হেফাজত ইসলাম এক রাতে পিটায় তুষ করে ফেলছে সাইদির হত্যাকাণ্ডের ইয়ের পর, বলি হত্যাকাণ্ডের সাইদির রায়ের পর মামলার এক সপ্তাহ মাইরের উপর রাখছে সরকার, টানা গুলির উপর রাখছে, রেখে কিন্তু ঠিক কন্ট্রোল করে ফেলছে। আর এইখানে এই লোক, এই দুইটা লোক পাঁচ ঘন্টা আটকানো ছিল একটা রুমের মধ্যে, দুজন লোক পাঁচ ঘন্টা আটকানো ছিল, তারপর একজন লোককে নিয়ে পুলিশ সদস্য যে সে জেনুইনলি চাইছে বাঁচাইতে তাদেরকে, কিন্তু মানুষের ভয়ে কিছু করতে পারতেছিল না, ব্যাকআপ এসে এসে পৌঁছায় নাই, এই দুইটা লোককে সেভ করার জন্য ব্যাকআপ এসে পৌঁছায় নাই, পাঁচ ঘন্টা লাগছে, কোনো ব্যাকআপ আসে না। তো শেষ পর্যন্ত ওই পুলিশ সদস্য একজনকে নিয়ে পিছন দোতলা থেকে পিছনের দরজা দিয়ে লাফায় পড়ে গ্রিল থেকে আরেক জায়গায় গিয়ে লুকাইছে, তারপর সেখানেও আক্রমণ করছে মানুষজন, কিন্তু অত উগ্রভাবে আক্রমণ করা নেই, ওই সেকেন্ড লোকটা বেঁচে গেছে, এই লোককে তো মেরেই ফেলছে। তা আপনি দেখেন এখন রাষ্ট্র পারে না বাঁচাইতে, এখন রাষ্ট্র পারে না অ্যাগ্রেসিভ হইতে, এখন পাঁচটা ঘন্টা আটকানো ছিল, যদি থানা থেকে দশটা পুলিশ পাঠাইতো বন্দুক দিয়ে, এরা দশজন গুলি করলে এর সব ডিসপার্স হয়ে যেত, কিন্তু সরকার এই ক্ষেত্রে কোনো ধরনের মুখোমুখি হইতে চায় না লোক এইসব মানুষের সাথে, কেন দরকার নেই তো, এখানে সরকার তো ইন্টারেস্ট নাই, এখানে সাধারণ মানুষ পিটা মেরে ফেলতেছে, মেরে ফেলুক, সরকার গিয়ে আসতে গেছে, এরা ধর্মীয় উগ্রবাদী, এরা এখন এই যে উগ্রতা করার সুযোগ পাচ্ছে, এতে করে রাষ্ট্রের দীর্ঘমেয়াদে ক্ষতি হবে, উগ্রতা প্রশ্রয় পেতেছে, সরকারগুলো নিয়ে মাথা ব্যথা নেই, সরকারের মাথা ব্যথা কখন হেফাজত ইসলামের উগ্রবাদ জানিয়ে মাথা চাড়া না দিতে পারে, জামায়াত ইসলামের উগ্রবাদ জানিয়ে মাথা চাড়া দিতে না পারে, তখন তাদের ইস্যু, এখন তাদের কোনো দরকার নাই মাথা খামানোর, এখন পাঁচ ঘন্টা আটকায় রেখেই ধরপাকড় করতেছে, এখন দশটা পুলিশ পাঠাইতে পারে না সরকার গুলি করে এদেরকে ডিসপাস পার্স করার জন্য। সো এই রাষ্ট্রটা এই কারণে এরকম, এটা যে একটা অসভ্য দেশ, এটা এই কারণে, এটা একটা স্ট্রাকচার্ড, মানে আপনারা আমি যখন বলি বাংলাদেশ একটা অসভ্য দেশ, আপনারা পার্থক্য বোঝেন না কোথায় পার্থক্য, মানে ইস্যুটা হইতেছে, পয়েন্ট হইতেছে এখানে যে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে স্ট্রাকচার্ড ওয়েতে অসভ্য, মানুষজন বিচ্ছিন্নভাবে নিজস্ব ক্যাপাসিটিতে অসভ্যতামি তো করে, সব দেশেই করে, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটা অসভ্য রাষ্ট্র। দুদিন পর বলবে এরা যে এই জঙ্গি টুঙ্গিগুলোকে সরকার, এরা ধর্মীয় সংখ্যা মানে ধর্মানুভূতি খুব সেন্সিটিভ একটা জায়গা দেখে সরকার এদের এদের সাথে কনফ্রন্টেশনে হয় না, সো এগুলো আরেক মিথ্যাবাদী, এবং এই সবগুলো মিলে আর কি একসাথে জোট পাকাইছে না। এই পয়েন্টে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, এবং বাই দ্য ওয়ে আসল যে ইস্যু সেটা নিয়ে কথা বলি, কারণ যেটা বললাম কত কথা বলবার, এটা নিয়ে বলতে বলতে নিজেও টায়ার্ড হয়ে গেছি। এই যে মানুষগুলা এরা ধর্মের ভার্সন একটা বের করছে, কিছু হইলে মাইরে ফেলতে হবে, কিছু হইলে ফাঁসি চাই, কথা না মিললে ফাঁসি চাই, কার্টুন আঁকলে ফাঁসি চাই, অবমাননা করলে ফাঁসি চাই, নাম 19-20 হইলে ওই কোরআন শরীফ অবমাননা করছে বলে মনে হয়েছে পিটায় মেরে ফেলে, আগুনে পোড়ায় মেরে ফেলে, কি চূড়ান্ত নৃশংসতা, এটা পৃথিবীর কোনো ধর্ম কি বলে? পৃথিবীর কোনো ধর্ম কিন্তু নৃশংসতাকে সাপোর্ট করে না, সেখানে ইসলাম অর্থই শান্তি, অথচ আমাদের ধর্মে আমরা ধর্মকে ব্যবহার করি কি করে বেড়াই, গলা কেটে মেরে ফেলতেছে, গুলি করে মেরে ফেলতেছে, পিটিয়ে মেরে ফেলতেছে, পোড়ায় মেরে ফেলতেছে। এবং তার চেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে মানুষগুলো, এই উগ্র মানুষগুলো, এরা কিন্তু একদিনে জন্ম নেয় না। এই যে আমি ফেসবুকে গত কিছুদিন ধরে লেখালেখি করতেছি, আপনারা ফ্রান্সের বয়কট নিয়ে খুব উত্তেজিত, আমার জন্য এটা কোনো কনসার্নই না, ফ্রান্স একটা কার্টুন আঁকছে, এদেরকে বয়কট করে সাময়িকভাবে শর্ট টার্মে চাপে রাখতে পারাটা একটা বিজয় আপনাদের কাছে, আমার কাছে এটা এটা নান অফ মাই কনসার্ন, আমার কনসার্ন এরা, এই মুসল্লিরা, এরা এরা যতদিন এরকম উগ্র থাকবে, এরা যতদিন ধর্মকে এইভাবে করে ব্যবহার করবে, ততদিন ফ্রান্স যদি কার্টুন আঁকা বন্ধ করে দেয় আমাদের তাতে কী লাভ? এরা কি জীবনে সভ্য হইতে পারবে? এরা কি জীবনে পৃথিবীর লিডিং রোলে আসতে পারবে? এরা কি হঠাৎ করে জ্ঞান, যদি ফ্রান্স আমাদের কার্টুন আঁকা বন্ধ করে দেয় আমরা কি হঠাৎ করে মানে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যাবো, সভ্য মানুষের মতো আচরণ করতে শুরু করবো? তা তো না। সো ফ্রান্সের কার্টুন আঁকা ইজ নট অ্যান ইস্যু ফর মি, আমরা যদি সভ্য হয়ে যাবো তখন ফ্রান্স অটোমেটিক কার্টুন আঁকা বন্ধ করে দেবে, কারণ তত সে সময় আমরা ফ্রান্সকে রুল করবো। এত বড় একটা উগ্র জনগোষ্ঠী, এদেরকে নিয়ে আপনাদের কনসার্ন না, এদেরকে আপনারা নানানভাবে ডিফেন্ড করে বেড়ান, নানানভাবে ইগনোর করেন, না দেখার ভান করেন, এটা আপনার কাছে ইস্যু মনে হয় না, আপনার কাছে ইস্যু মনে হয় কে কোথায় কার্টুন আঁকলো সেইটা। সো এই যে একটা ডিফারেন্স ইন প্রায়োরিটি আপনাদের আর সাথে আমার, এবং এটা খুব দুঃখজনক লাগে। আপনারা কি মনে করেন এই উগ্র গোষ্ঠী এদেরকে নিয়ে মানে ইউ উইল গো অ্যানিওয়ার, এদেরকে নিয়ে ইউ উইল গো অ্যানিওয়ার? ফ্রান্স যদি কার্টুন আঁকা বন্ধ করে দেয়, হ্যাঁ বন্ধ করে দিয়েছে, আপনার বয়কটের মুখে ভালো কথা, তারপর এগুলো তো চেঞ্জ হয় নাই, এগুলো তো মানুষ হয় নাই, এগুলোকে নিয়ে কী করবেন? উগ্রতা করা এই সব এগুলো শিখে কোত্থেকে? সব ওয়াজ মাহফিল থেকে শিখে, সবগুলো ওয়াজ মাহফিল থেকে, এগুলো শুনে শুনে হুজুরে এমন ভাষায় বয়ান দেয় ও সেখান থেকে শিখছে, এইভাবে সেখান থেকে এই ভার্সন শিখছে, সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন? আপনারা এইগুলো আপনাদের জন্য বড় কনসার্ন, আপনার জন্য বড় কনসার্ন কে কোথায় কার্টুন আঁকলো, রাইট? সো কেয়ার করা আপনাদের সাথে আমার পার্থক্য আর কি এটাই। ওকে ফাইন, কেয়ার করা, আই গেস ডিফারেন্স ইন প্রায়োরিটিস।